हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक रोजेस ब्लॉग। रोजेस ब्लॉगे अपन सबाई के वेलकम जानाच्छि। अपनारा सबाई केमन आछेन? निश्चय अनेक भालो आछेन, आमिओ आपनादेर दोये बेश भालो आछि। तो प्रतिदिनेर मतो नतून एकटि ब्लॉग निये आबार आपनादेर माझे आबार हाजिर हये गेलाम। तो आजकेर ब्लॉगटि आमि सकाल थेके स्टार्ट करछि। आजके आमि पाया रान्ना करब, सकालबेलार नेहारी रान्ना करब, पाया दिये नेहारी रान्ना करब। तो सेटार जन्य आमि फार्स्टे पायाटा ভালোভাবে ক্লিন করে রেখে দিয়েছি। এখন আমি ফিল্টার থেকে গরম পানি নিয়ে নেছি। তো গরম পানি নেই, তো সেই পর্যন্ত আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আমার ব্লগটি এনজয় করুন। আর আমার দিক থেকে যদি কোনো প্রকার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি একটা কথা বলতে চাই যে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। তো চলুন রান্নাতে ফিরে যাই। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পায়ারগুলোর সাইজ এরকম। তো এখন আমি এখানে গরম পানি এই প্রেশার কুকারে আমি গরম পানি নিয়ে নিয়েছি। তো এখন আমি এক এক করে সবগুলো পায়া এখানে আমি ক্লিন করার জন্য দিয়ে দিচ্ছি। তো পায়াটা ফার্স্টে আমরা ভালোভাবে ধুয়ে যদি এইভাবে গরম পানির মধ্যে কিছুক্ষণ আমি রেখে দিই তাহলে এতে করে পায়ের যে রক্তগুলো, যে বদ রক্তগুলো, সেগুলো বের হয়ে যায় আর এটা খেতে অনেকটা ভালো হয়। তো আমরা এভাবে যদি করি তাহলে অবশ্যই আমাদের ভিতরে এই বদ রক্তগুলো আমাদের পেটের ভিতরে যাবে না, আমাদের পেট খারাপ করবে না। তো আমরা এভাবে করে খাওয়ার চেষ্টা করি। আমার বাসায় আমি এভাবে করে বানাই। তো সেটা রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করে বানিয়ে খাবেন। আর যদি বাসায় বানিয়ে খান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি অনেকটাই খুশি হব। তো এখন আমি আরও কিছু পরিমাণের গরম পানি আমি দিয়ে দিচ্ছি। তো যেহেতু ফ্রাইডে, শুক্রবারের সকালবেলাটা একটু স্পেশালি কিছু রান্নাবান্না করতে হয় কম বেশি। তো আমার আমার বাসায়ও আমি কিছু নতুন কিছু করার ট্রাই করি, যেন সবাই আমার প্রিয়জনের মানুষরা যেন সবার মুখে হাসি ফোটাতে পারি। সকালবেলা ঘুম থেকে উঠে যেন তারা রিফ্রেশমেন্ট একটা ভাব পায়, যে সকালের নাস্তাটা খুবই এনজয় করে মজা করে যেন সবাই একসাথে আমরা খেতে পারি। তো সেটার জন্য আমি আজকে সেটা ভেবেই আমি আজকে এই পায়ার রেসিপিটা, নিহারি রেসিপিটা আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি। তো আপনারা যারা নতুন গৃহিণী আছেন, যারা সংসার জীবনে নতুন পা দিয়েছেন, তারা আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা বানিয়ে খান অবশ্যই এটাতে উপকৃত হবেন। তো আমি ফার্স্টে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি এখানে রসুনটা একটু বেশ পরিমাণে রসুন ইউজ করব এই পায়াতে। অল্প পরিমাণে পেঁয়াজের পরিমাণটা অল্প রেখেছি। যদি আপনাদের পেঁয়াজটা বেশি আপনারা খেতে পছন্দ করেন তাহলে এক্ষেত্রে রসুনের পরিমাণটা কম দিয়ে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে এতে করে গ্রেভিটা একটু বেশি হবে। যেহেতু আমি রসুনটা বেশি দিয়েছি, একটা ফুল রসুন আমি নিয়েছি এখানে, যেহেতু আমার বেশ অনেকগুলো পায়া, তো আমি একটা ফুল রসুন নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কতগুলো, এটা আমি সম্পূর্ণ ব্লেন্ড করিনি, এটা এখানে আমি পেঁয়াজ আর রসুনটা আদা ছেঁচা করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি যা যা লাগে গরু মাংসেতে, হলুদ, মরিচ, আদা রসুন পেস্ট, তারপর এখানে পেঁয়াজ রসুন, এগুলি থেতে করে আপনাদের সামনেই দেখিয়ে দিচ্ছি কীভাবে কী দিচ্ছি। যদি আপনারা আরও ডিটেলটা জানতে চান, যদি ডিটেলে জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আবারও বলে দিব। তো যা যা উপকরণ ছিল আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে পায়াটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যায়। পায়া খুব অল্প সময় সিদ্ধ হয়ে যায়, আমরা সবাই জানি, সকলেই জানি। তো এই অল্প সময় সিদ্ধর জন্য আমি প্রেশার কুকারে আমি পায়াগুলো দিয়ে দিয়েছি। যদিও আমার অনেকগুলোই পায়া, এখন আমি নাড়তে চাড়তে আমার অনেকটা অসুবিধা হচ্ছে, আমি ভালোভাবে নেড়ে চেড়ে নাড়তে চাড়তে পারছি না। তো আমার স্পুনটাও আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেকটি কষ্ট হচ্ছে, তো আমার একটু বড় হাঁড়ি দরকার। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার বড় হাঁড়িতে আমি ঢেলে নিয়েছি আর আমার পায়াটা সম্পূর্ণ রেডি।
খুবই সুস্বাদু এবং খুব মজা হয়েছিল এই পায়াট নিহারিটা। তো আমি বেশি ঝোল রাখিনি, তো যতটুকু প্রয়োজন ছিল, যতটুকু দরকার ছিল আমি ততটুকু রেখেছি। তো এখন আমি নাস্তাটা করে নিচ্ছি আর সবাইকে নাস্তা দিয়ে দিব। আজকে সকালে নাস্তাটা আমার নেহারি ছিল আর পরোটা ছিল। তো এই ছিল আমার আজকে শুক্রবারের সকালের নাস্তা। আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমি এখন আমার হাজব্যান্ডকে আমি নাস্তাটা দিয়ে দিচ্ছি, তারপর আমরা সবাই আমরা খেয়ে নিব, সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না। তো আমার হাজব্যান্ডকে নাস্তাটা দিয়ে নিই, তারপর চলে যাব দুপুর রান্নাতে। তো এই আমার হাজব্যান্ডের নাস্তা। তো এখন আমি রান্নাঘরে চলে আসলাম। তো আমি অনেকটাই তাড়াতাড়ি করে আজকে রান্না বান্না সারবো, কারণ আমার বিকালে একটু কাজ আছে। তো বিকালবেলা আমি একটু বের হব প্ল্যান করেছি। আমার কিছু দরকারি জিনিসপত্র দরকার ছিল, সংসারের জন্য কিছু দরকারি জিনিসপত্র দরকার ছিল। তো এই তো দেখতেই পারছেন আমার তো গ্যাস থাকে না, সেটা আপনারা আগের থেকে জানেন। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন যে আমার বাসায় গ্যাসের পরিমাণটা খুবই কম। তো এটা সবসময় হয় না, গরমকালে অত বেশি সমস্যা হয় না। তো আমি আজকে রাইস কুকারে আমি পোলাওটা রান্না করে নিয়েছি। তো এই পোলাওটা আমার ঝরঝরে হতো, আমার মাঝে মাঝে এই পোলাওটা যখন আমি বাগার দিয়েছি তখন আমার কারেন্ট চলে গিয়েছিলো, তো সেটার জন্য আমার পোলাওটা এরকম হয়েছে। তো আমার এমনিতে আমার পোলাওটা অনেক ঝরঝরে হয়। তো আজকে বেশি কিছু রান্না করে নিই, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে লাঞ্চ মেনুটা কী ছিল। আজকে লাঞ্চ মেনু ছিল বড় আলু দিয়ে মুরগির মাংস তরকারি, আর ছিল হাঁস, সেটা বড় আলু দিয়ে ঝোল। তো অত বেশি ঝোল রেখিনি, পরিমাণ মতো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই ছিল, এই যে আমার হাঁসের মাংস বড় আলু দিয়ে ঝোল করেছি। এটা আমার হাজব্যান্ডের জন্য, আমার হাজব্যান্ড হাঁস খেতে অনেকটাই পছন্দ করে, তো আমি তার জন্য হাঁস রান্না করেছি। আর এখানে পোলাও রান্না করে নিয়েছি, এটা আমরা সবাই লাঞ্চের জন্য আমরা সবাই খেয়ে নেব। তো খেয়ে নিই। তো এখন আমি খাওয়া দাওয়া শেষ করে এখন আমি একটু বাহিরে যাওয়ার উদ্দেশ্যে আমি নিচে নামতেছি। তো আমি রেডি টেডি হয়ে আমি নিচে নামতেছি। তো আমার হাতে আপনারা যে বেগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি একদিন আগে গতকালকে আমি এই বেগটা কিনেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে আমি মার্কেট থেকে যা যা কিনি, যা যা শপিং করি, আমি সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব, সবই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পেলেন যে নিচে নামার পর একটা একটা বাচ্চা সাইকেল থেকে পড়ে গিয়েছিল। তো আমি তাকে বললাম যে তুমি ব্যথা পেয়েছো, উপরে চলে যাও। তো ও উপরে চলে গেল, আপনারা দেখতেই পেলেন যে আমি রেসকে উঠে গেলাম। এখন আমরা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আজকে শপিংয়ে আমার ছোটো বোনকে আমার সাথে নিয়ে যাব। আমার ছোটো বোনের কিছু দরকারি জিনিসপত্র কেনা দরকার ছিল, তো ও আমার সাথে যাবে। তো আমরা দুই বোন মিলে আজকে শপিং করলাম বিকেলবেলা, জমজমটভাবে অনেক কিছুই কেনা কেনা হলো। তো সেগুলো সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো রাস্তার ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যে অনেকটা ফাঁকা ছিল রাস্তাঘাটটা, আমার অনেকটা ভালো লেগেছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আপনারা আমার পরিবারের একজন, আপনাদেরকে আমি অনেকটা বেশি ভালোবাসি, আমি পছন্দ করি আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে। তো এইটাও শেয়ার করলাম। তো এই তো আমি নদীটা পার হচ্ছি, এটা ছিল বিকেলবেলার ভিউটা নদীর। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো নদীটা পার হয়ে নেই, তো এই তো চলে আসলাম, এখন নদী পার হয়ে এখন যাচ্ছি নিউ মার্কেটের উদ্দেশ্যে। নিউ মার্কেটে যেয়ে দেখি কী কেনাকাটা করা যায়, তো আপনাদের সাথে সেটা তো অবশ্যই শেয়ার করব। তো এই আমি চলে আসলাম নিউ মার্কেটে। নিউ মার্কেটে এখন আমরা প্রবেশ করতেছি, ঢুকতেছি ভিতরে। তো এখন কী কেনাকাটা করা যায় বা কী কেনাকাটা করি সেটা আমি শেয়ার করব আপনাদের সাথে, যেহেতু মার্কেট, সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না। যতটুকু সম্ভব আমি ততটুকুই শেয়ার করার চেষ্টা করেছি। তো এই তো এরকম একটা বেগ কিনেছি আমি, সেটা বাসায় গেলে অবশ্যই দেখাবো। তো আমি আজকে বেশি কিছু করি খাওয়া দাওয়া করিনি, তো আজকে ফুচকা আর লাচ্ছি নিয়েছি। তো আমরা দুই বোন মিলে খুব
মজা করে ফুচকা আর লাচ্ছিটা এনজয় করলাম। তো এখন এখন চলে যাচ্ছি বাসায়, বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি আমরা। তো এই তো রাস্তার ভিউটা। তো আরও অনেক কিছু কেনাকাটা করেছি, সব কিছু আপনাদের সাথে দেখানো পসিবল হয়নি। তো বাসার যে অবশ্যই আমি আপনাদের সব কিছু শেয়ার করব। তো বাসার যাওয়ার উদ্দেশ্যে আমি বাসায় যাচ্ছি। তো আমি আবারও বলছি ফ্রেন্ড, যেহেতু আমার নিউ চ্যানেল এই ব্লগ, যদি আমার দিক থেকে কোনো প্রকার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দেবেন আর আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট আপনাদের দোয়াই আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে সামনের দিকে। তো বাসায় যাই, তারপর আমি আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বাসায় এসে আমার হাজবেন্ড বলতেছে যে পিঠা খাবে, তো চটপট করে এই পিঠাটা বানিয়ে ফেললাম। যদি আপনারা রেসিপিটা জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো পিঠা খাওয়া শেষ, এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি যে শপিং কী কী শপিং করলাম, তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই আমার হাঁড়ি পাতিলগুলো আমি দেখাচ্ছি, আমার অনেকটাই পছন্দ হয়েছে। তো এই যে এই তো দেখালাম কী কী শপিং করছি। তো এই শালটা আমার অনেকটা পছন্দ হয়েছিল তাই নিলাম। তো এখানে আরও অনেক কিছু ছিল, আজকে এই শপিং করেছি আমি। এই আমার বাবুর জন্য অনেকগুলো কাপড় নিয়েছি, এটা সবগুলো আমি গরমকাল আসতেছি যেহেতু আমি ফ্রক বানিয়ে দেবো। তো এই ছিল আমার আজকের ব্লগ। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো সে নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসবো, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।